আজকে আমরা মহামহিম গভর্নর সাহেবের সাথে দেখা করলাম, সবাই বলার সুযোগ সম্ভব নয়, তাই কিছু মৌখিকভাবে ওনাকে জানিয়েছেন, আমরা ট্রান্সলেট করে দিয়েছি। মাননীয় গভর্নর সাহেব বলেছেন সবারটা আমি পড়তে চাই, জানতে চাই, সেই জন্য উনি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে আবার আমরা ভিতরে ঢুকে যাব। এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মাননীয় গভর্নর সাহেবকে তাদের উপরে ঘটে যাওয়া যে অত্যাচার, সেই অত্যাচার, যে অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই অত্যাচারের লিখিত বিবরণ মাননীয় গভর্নর সাহেবের কাছে দেবেন। বাসন্তী এলাকার পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সর্বাণী মণ্ডলের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তারা আক্রান্ত। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের নাম করে সরাসরি অভিযোগ করেছেন সর্বাণী। আমার স্বামীকে তো প্রচুর মারধর করেছে, পাকস্থলি ফেটে গেছে, উনি তো মাছার মতো ছিল না, ওনারা যদি না থাকতে আজকে বাঁচিয়েও ফিরে আনতে পারতাম না। আজ আমার স্বামী কোনো, আমার স্বামী অসহায়, কোনো কাজও করতে পারে না, দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, না খেয়ে তারা দিন যাপন করছে। আজ এই চোদ্দই জুন আমরা নমিনেশন ফাইল জমা দেওয়ার পরে বাড়িতে যখন আসলাম, তখন আমাদের আবার মারধর করলো, প্রচুর হারে মারধর। দিলীপ মণ্ডলের হার্মাদ বাহিনী নিয়ে 150 থেকে ছেলেরা এসে আমাদের মারধর করলো, আমার হাতের শাঁখা ভেঙে দিল, মারতে মারতে আমাদের গায়ের শাড়ি সাহেব ব্লাউজ ছিঁড়ে ফেললো, এবং বলছে যে সাদা শাড়ি পরাবে, সাদা থান পাঠাবো যদি নমিনেশন না তুলে নাও। মগরাহাটের বাসিন্দা পঞ্চায়েত সমিতির প্রার্থী সীমা মুখোপাধ্যায়ের অভিযোগ, আজকের এই সব মারা, সব বাচ্চা ছাড়া জেলা অফিসে লুকিয়ে আছে, জঙ্গলে সারা রাত লুকিয়ে আছে, মাতৃশক্তিকে উলঙ্গ করে পেটানো হচ্ছে। ক্যানিং পশ্চিম বিধানসভার যখন নমিনেশন জমা দেওয়া হচ্ছে, তখন গেট বন্ধ করে দিয়ে মাদের শাড়ি খুলে নেওয়া হয়। গভর্নর এই জিনিসগুলোকে শুনলেন, শুনে মাতৃশক্তির হাতে নিজেই বললেন যে আপনারা শাড়ি কিনে পড়ুন, এনারা একটা শাড়ি পরে 7 দিন ধরে আছে। বিরোধী প্রার্থীদের কেউ কেউ আবার অভিযোগ করেছেন মনোনয়ন জমা দেওয়ার কারণেই তৃণমূল তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে।